হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাস্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে এএলপি এন্ড টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার 11। দেখো, আগের দিন ভুল করে আমরা ক্লাস নাম্বার 12টা আগে করে নিয়েছিলাম, ক্লাস নাম্বার 11টা আগে করা হয়নি। তো আজকে আমরা 11টা করে নিচ্ছি, পরদিন ক্লাস নাম্বার 13টা হবে। এখানে আমরা ডিসকাস করছি 2018 সালে এএলপি এন্ড টেকনিশিয়ান তোমাদের একসাথে পরীক্ষা হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেটারই আজকে 31 তোমাদের আগস্ট 2018 সেকেন্ড শিফটে আসা। টোটাল তোমাদের আউট অফ 75 কোশ্চেন, 20 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো যারা এলপি এন্ড টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। এবং টেকনিশিয়ানে তো তোমাদের তো আবার 40 মার্কসের জেনারেল সায়েন্স থাকবে। তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন করবো। মনে রাখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। ফিজিক্সের তার সাথে আবার দু চারটে তোমাদের ফিজিক্স এর ম্যাথও কিন্তু তোমাদের আসবে। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করবে, সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের বহুকাল আগে আমি একটা টেলে তোমাদের রেলের জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ খুলেছিলাম, টার্গেট রেলওয়ে গ্রুপটি 2021 নামে। তো এটাও তোমরা জয়েন করে নিতে পারো। এবার দেখো, এই বছর তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো আউট হতে চলেছে, এএলপি গ্রুপ ডি, জুনিয়ার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এনটিবিসি, আরপিএফ, তো এগুলোর মধ্যে এএলপি তে 20 জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে আউট অফ 75 কোশ্চেন, গ্রুপ ডিতে 25 জেনারেল সায়েন্স, জুনিয়ার ইঞ্জিনিয়ার যারা প্রিপারেশন শুরু করছো 30টা জেনারেল সায়েন্স এর প্রশ্ন আসবে, এবং সব থেকে বেশি আসবে টেকনিশিয়ান। ওকে, তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নেবো। তোমাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য একটা পেইড জেনারেল সায়েন্সের ব্যাচ শুরু হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই তোমাদের টপিক ওয়াইজ ক্লাস শুরু হচ্ছে। কাল থেকে অলরেডি ক্লাস শুরু হয়েছে, কালকে 2 নম্বর ক্লাসটা কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা জেনারেল সায়েন্সের ক্লাস করানো হবে, তার সাথে তার প্রিন্টেবল ফরম্যাটে তোমাকে পিডিএফ প্রোভাইড করা হবে। তো যারা জেনারেল সায়েন্সের জন্য প্রিপারেশন শুরু করছো, তোমাদের জন্য পেইড ব্যাচ, ওয়ান টাইম ফিজ হচ্ছে 299, অবশ্যই এটাতে অ্যাডমিশন নিতে পারো। এই গ্রুপটার ভ্যালিডিটি হচ্ছে যতদিন পর্যন্ত 2024-এর তোমাদের ডিসেম্বর করে যখন গ্রুপ ডি বেরোবে সেটার এক্সাম না কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত এই গ্রুপটার ভ্যালিডিটি রয়েছে। টার্গেট স্টুডেন্ট যারা প্রথম প্রিপারেশন শুরু করছো, এবং যাদের শেষ চান্স, বিশেষ করে যাদের হয়তো এজ লিমিট ওভার হয়ে গেছে, এই বছর যেহেতু তোমাদের 3 বছরের ছাড় দিয়েছে, তো এটাই শেষ সুযোগ তোমাদের অবশ্যই। এবং কেউ যদি বাংলাতে প্রিপারেশন শুরু করতে চাও, তোমাদের জন্য বেস্ট হবে, এবং টেকনিশিয়ানদের জন্য বেস্ট হচ্ছে এটা। অ্যান্ড অ্যাডমিশন নিতে গেলে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। এবং তোমাকে দেখো, এই ব্যাচে তোমাদের টোটাল এই 21টা মিনিমাম ফিজিক্স এর টপিক কমপ্লিট করানো হবে। অলরেডি তোমাদের ইউনিট চ্যাপ্টার এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। ইউনিট চ্যাপ্টারটা ভিডিও ক্লাস এবং তার সাথে পিডিএফ, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি ডেমো হিসেবে দিয়ে রেখেছি। তো কেমন ধরনের ক্লাস হবে, কেমন ধরনের পিডিএফ পাবে, সমস্ত কিছু তোমরা অবশ্যই দেখে নেবে, তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারো। টোটাল 21টা ফিজিক্স এর ক্লাস কমপ্লিট করানো হবে, তোমার 19টা কেমিস্ট্রি বা রসায়নের ক্লাস কমপ্লিট করানো হবে উইথ নোটস, অ্যান্ড তার সাথে জীবন বিজ্ঞানের 21টা টপিক 22 নম্বর কম্পিউটার থেকে তোমাদের 2-4টে প্রশ্ন আছে, তো সেটাও এখানে কমপ্লিট করে দেওয়া হবে। এবং এর সাথে এনসিআরটি 9-10 যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো তোমাদের আমি ডেসক্রিপটিভ ক্লাস কমপ্লিট করিয়ে দেবো। ওকে, চলে আসি প্রথম প্রশ্ন। দেখো, তোমাদের পরীক্ষায় যেটি এসছে, যখন অনেকগুলি রোধক ড্যাশে যুক্ত হয় তখন সেগুলি সমন্বিত রোধের মান সেগুলির মধ্যে ক্ষুদ্রতম রোধের তুলনায়ও কম হয়, তো কখন যুক্ত হলে? তো যখন মনে রাখবে সমান্তরাল বা প্যারালালে কানেক্ট হলে, যখন অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট হয় তখন সেগুলি সমন্বিত যে টোটাল যে রোধ, সেটা যে ক্ষুদ্রতম রোধ রয়েছে বা রেজিস্ট্যান্স রয়েছে তার তুলনায়ও কম হয়ে থাকে। এখানে মনে রাখবে, সিরিজে যদি যুক্ত হয় তাহলে প্রতিটি রোধকের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, এটা মুখস্থ করবে। সেকেন্ড প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে যে ব্রাউনির গতি আবিষ্কার করেন কে? তো ব্রাউনির গতি এটা আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, 1827 সালে ইংরেজ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন লক্ষ্য করেছিলেন যে জলে ঝুঁকে থাকা পরাগ বীজগুলি বা পোলেন সিডস গুলি একটি অনিয়তকার ঝাঁক গতিতে সরে যায়। তো এটাই হচ্ছে তোমাদের ব্রাউনির গতি। পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে বস্তুর ওজন হচ্ছে W, এমন একটি গ্রহে তাকে নিয়ে গেওয়া হলো যেখানকার ভর পৃথিবী ভরের 15 গুণ, তাহলে যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, সেখানে বস্তুটির ওজন কত হবে? কিভাবে বার করব? দেখো, সিম্পল 15/16 তোমাদের W অ্যান্সার হচ্ছে। কিভাবে হচ্ছে এটা একটু দেখো, পৃথিবীর ভর আমরা বড় হাতের M ধরলাম, মাস পৃথিবী ভর, এবং ব্যাসার্ধ ছোট হাতের R ধরলাম। এবার একটা ফর্মুলা আছে যে ওয়েট ইকুয়াল টু তোমাদের ফোর্স হয়ে থাকে, তোমাদের ইকুয়াল টু হয়ে থাকে, ফর্মুলা হচ্ছে বড় হাতের জি ইন্টু ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম বাই আর স্কোয়ার। এবার তোমাকে এখানে দেখো, অন্য ঘয়ে নিয়ে গেছে, তো সেখানে এই যে শুধু এম রয়েছে সেটা 15 গুণ হয়ে গেছে, 15 M, এবং এই যে শুধু আর ব্যাসার্ধ রয়েছে এটা 4 গুণ হয়ে গেছে, 4 ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে। তাহলে নতুন ওজন কি হবে সেটা জানতে চাইছে। এগেন সেম ফর্মুলা, আমরা জাস্ট ভ্যালু পুট করব। এখানে দেখো, এই জি বড় হাতে জি, বড় হাতে জি রেখে দিলাম, বড় হাতে ছোট হাতের এম, ছোট হাতের এম রেখে দিলাম, এই যে বড় হাতের এম এটা কত হয়েছে, 15 গুণ হয়েছে, তো সেটা লিখলাম। এবং এই যে স্মল আর রয়েছে ব্যাসার্ধটা, সেটা কত হয়েছে, 4 গুণ, তো তাহলে এইখানে এরকম ভাবে এটা তুমি লিখতে পারো, বড় হাতে জি ইন্টু এম ইন্টু 15 M
বাই তোমাদের 8² আছে, তো 8-এর জায়গায় 4 গুণ হয়েছে, তার মানে হচ্ছে কি 4r² ওকে। তো এটা তুমি যদি আবার লেখো ইকুয়াল টু দিয়ে, কি লিখবে বড়তে, জি ইন্টু এম ইন্টু 15m বাই 4 4-এ কত হয় 16r² ওকে। এখান থেকে তুমি 15 এখানে রয়েছে, উপর নিচে 16 রয়েছে, তো 15 বাই 16টাকে তুমি আগে বার করে নিয়ে এলে, ঠিক আছে। বাকি কি পড়ে রইলো, বাকি পড়ে রইলো বড় হাতে জি ইন্টু ছোট হাতে এম বাই নিচে r² পড়ে রইলো। এবার দেখো এই যে দেখতে পাচ্ছ জি এম r², এটা কি ইকুয়াল টু লিখেছিলে, এফ ইকুয়াল টু লিখেছিলে, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারো 15 বাই 16 ইন্টু এফ, এফ ইকুয়াল টু যেহেতু এটা ছিল ওকে, তাহলে কি হয়ে গেলো এফ ইকুয়াল টু তুমি এখানে কি লিখেছিলে, ডাব্লিউ লিখেছিলে, এটাই তোমাকে বার করতে বলেছে, ওজন কত হবে ওকে, তাহলে 15 বাই 16 গুণ তোমার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি। এবার দেখো এটা প্রথম প্রথম হয়তো কঠিন লাগবে ডাইরেক্ট যারা এই ভিডিওটা দেখছো, তো এটার জন্য তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে, তাহলেই তোমরা পারবে ওকে, এবং বাংলাতে পেপারসে নিয়েও তোমরা পারবে, তো চিন্তা করার কিছু নেই। পরবর্তী প্রশ্ন, টেন্ডন নির্মিত হয় কি দ্বারা, তো টেন্ডন এটা নির্মিত হয় শুধুমাত্র কোলেজান ফাইবার দ্বারা, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। টেন্ডন গুলি যোজক কলা বা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় যার মধ্যে প্রচুর শক্তিশালী কোলাজেন ফাইবার থাকে। একজন হাই জাম্পার একটি হাই জাম্প দেওয়ার আগে কিছুক্ষণের জন্য দৌড়ায় যাতে সে ড্যাশ জারদের সাহায্যে লম্বা মাপ সরি লম্বা লাফ দিতে পারে, তো অ্যান্সার কি হয়ে যাবে, গতি। তো একজন হাই জাম্পার একটা হাই জাম্প দেওয়ার আগে কিছুক্ষণের জন্য দৌড়ায় যাতে সে তার গতি জারদের জন্য সে লম্বা তোমাদের লাফ দিতে পারে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এটা দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওহমের সূত্র, চার্লস এর সূত্র, এই ধরনের সূত্র রিলেটেড প্রশ্ন প্রচুর আসে, তো ডাইরেক্ট তোমাকে মুখস্থ করতে হবে, এগুলো কোনো শর্টকাট নেই। ওহমের সূত্র অনুযায়ী নিম্নলিখিতর মধ্যে কোনটা সত্য, মানে এগুলোর মধ্যে কোনটা ওহমের সূত্র সেটাই জানতে চেয়েছে। তো মনে রাখবে একটি তারের মধ্যে চলমান চলমান তড়িৎ প্রবাহ সেই তারটি দুই প্রান্তের প্রভেদ করা প্রয়োগ করা বিভব প্রভেদ তা বা পোটেন্সিয়াল ডিফারেন্সের তোমাদের সমানুপাতিক হয়ে থাকে। ওহমস ল স্টেট দ্যাট দ্য কারেন্ট থ্রু এ কন্ডাক্টার, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা তার একটা কন্ডাক্টর একটা তারের মধ্যে দিয়ে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে চলমান তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট সেই তারটির বিটুইন টু পয়েন্টস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টু পয়েন্টস, তো দুটি তারের দুই প্রান্তের বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স সেম হয়, তো ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ তোমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক হয়ে থাকে। এবার তুমি যারা ইংলিশ ভার্সনে প্রিপারেশন নিচ্ছ তারা এটা একটু মুখস্থ করে নেবে, যারা বাংলা ভার্সনে প্রিপারেশন নিচ্ছ তোমরা এটা মুখস্থ করে নেবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, একটি ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণকে একটি ড্যাশ বলা হয়, তো একটি ভারসাম্যহীন বা আনব্যালেন্সড রাসায়নিক সমীকরণকে বলা হয় স্কেলেটন রাসায়নিক সমীকরণ, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে ফর এক্সাম্পল ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, এমজির সাথে তোমার অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, এখান থেকে তৈরি কি হচ্ছে এমজিও। এবার দেখো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সেম রয়েছে কিন্তু এখানে ও টু রয়েছে, এখানে শুধু ও, এটা হচ্ছে একটা ভারসাম্যহীন বা আনব্যালেন্সড রিয়াকশন, এটাকে স্কেলেটন ইকুয়েশনও বলা হয় যেটা এই প্রশ্নের অ্যান্সার। এবার এটা যদি বলা হয় ব্যালেন্স ইকুয়েশন কি হবে, তো ব্যালেন্স ইকুয়েশন কি করলে ম্যাগনেশিয়ামের সাথে আগে দুই লাগিয়ে দিলে, তাই দুটো ম্যাগনেশিয়াম এখানে দুটো অক্সিজেন রয়েছে, ও টু মানে হচ্ছে দুটো অক্সিজেন, এই 2mg এর আগে যদি 2 বসিয়ে দাও তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2mg মানে হচ্ছে দুটো ম্যাগনেশিয়াম এবং 2O মানে হচ্ছে দুটো অক্সিজেন, তো এই দুটো তখন ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল, এটাকে বলা হয় ব্যালেন্সড ইকুয়েশন ওকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, কার্টেসিয়ানের সাইন কনভেনশন অনুসারে এর ফোকাস দৈর্ঘ্য কি হবে, তো এই যে অবতল দর্পণ এই পুরো দর্পণ বা মিরর চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, তবে গিয়ে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, খুবই সহজ প্রশ্ন, ফর্মুলা শিখে নাও, অ্যান্সার হয়ে যাচ্ছে -15 সেন্টিমিটার। কেন হচ্ছে, দেখো কার্টেসিয়ান সাইন অনুযায়ী অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সবসময় তোমাকে নেগেটিভ নিতে হবে, তো এখানে 30 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তুমি এটা ধরলে -30 সেন্টিমিটার, কারণ অবতল দর্পণের কার্টেসিয়ান সাইনের নেগেটিভ থাকে। এবার দেখো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ফোকাস লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু হয় তোমাদের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য কার্ভেচার বাই টু, -30 বাই 2 ইকুয়াল টু হতে হচ্ছে -15 সেন্টিমিটার, তোমাকে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে, দেখে মনে হচ্ছে কত ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু এই ফর্মুলা ওকে, বা তুমি এটা এরকম ভাবে মুখস্থ করতে পারো r = 2 × ফোকাল লেন্থ, এরকম ভাবে মুখস্থ করতে পারো, যেমন খুশি মুখস্থ করতে পারো, বাস আমার পরীক্ষায় অ্যান্সার চাই, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমাদের সবাইকে কিন্তু পাস করতে হবে, বাংলাতে প্রিপারেশন নিয়েই পাস করতে হবে, শিখে নাও।
পরবর্তী প্রশ্ন, মানুষের বিবর্তন সম্বন্ধিত গবেষণার ইঙ্গিত করে যে আমরা সবাই একই প্রজাতি থেকে উদ্ভূত, যেটি এই অঞ্চলে বাস করতো। তো কোন অঞ্চলে বাস করতো? অ্যান্সার হচ্ছে আফ্রিকা। তো প্রাচীন যুগে আমাদের যে সমস্ত বিবর্তন হয়েছে মানুষের, তার প্রাচীন কোথায় থেকে হয়েছে? আফ্রিকা থেকে। এবং এটা দেখবে ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। যদি একটি বস্তুর ভরবেগ 3 গুণ করা হয়, তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত গুণ হবে? আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, সবাই মুখস্থ করে নিয়েছো আই হোপ। অ্যান্সার কি হচ্ছে? মূল পরিমাপের 9 গুণ হবে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? যদি একটি বস্তুর ভর বেগ 2 গুণ করা হয়, তাহলে মনে রাখবে তার কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যাচ্ছে। তো এটাও মুখস্থ করবে, 3 গুণ দিলে 9 গুণ, মানে যা হবে তার স্কোয়ার, যত গুণ বলবে তার স্কোয়ার। ওকে, নির্দিষ্ট বেগের একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয়, তাহলে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রভাবিত করে? তো একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সরি একটি শব্দের তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। এবং এর সাথে মনে রাখবে, নির্দিষ্ট বেগে একটি শব্দের তরঙ্গের কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে যখন ফ্রিকোয়েন্সি বাড়বে। এর অপোজিট যদি বলা হয় যে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য কমানো হয়, তাহলে সরি কম্পাঙ্ক যদি কমানো হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তখন বৃদ্ধি পাবে। তো এগেন মুখস্থ করবে, যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে। নারীদের ক্ষেত্রে ওভিয়ুম বা ডিম্বাণু বা প্রজনন কোষ উৎপাদনের প্রক্রিয়াটিকে কি বলা হয়? এটাকে বলা হয়, মনে রাখবে, ওজেনেসিস। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে, ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত ডিম্বাণু বহনকারীকে কি বলা হয়? ডিম্বনালী বা ওভিডাক্ট। ওকে, আগে তোমাদের কোন একটা শিফট এসেছিল এটা। নিম্নলিখিত কোনটি স্থিতিশক্তির উদাহরণ নয়? এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, আগের 12টি ক্লাস যারা দেখেছো, সরি 11টি ক্লাস যারা দেখেছো, 12 নম্বর ক্লাসটা অলরেডি হয়ে গেছে, 11 নম্বর ক্লাসটা হয়নি আগের দিন, সেটা আজকে করিয়ে দিচ্ছি, নো প্রবলেম। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? প্রবাহমান জল। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয়? এই যে 4টে স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় তোমার কাছে জানতে চেয়েছে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা সঠিক নয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শুকনো NH3 গ্যাস লাল লেড ভেসকে নীল করে, এটা সঠিক নয়। মনে রাখবে, অ্যামোনিয়া বা NH3 হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ওকে, এবং ক্ষাররা কি করে? ক্ষার তোমাদের এখানে দেখো, এখানে তো অবশ্যই সরি এখানে দেওয়া নাই। তো অ্যামোনিয়া সবার প্রথম তো ক্ষারীয় প্রকৃতি, এবং শুকনো অ্যামোনিয়া কোনো হাইড্রোক্সাইড OH- আয়ন তৈরি করে না, তাই লিটমাস পেপারে এর কোনো ব্যবস্থা নেই। ওকে, তো লিটমাস পেপারে এর কোনো ব্যবস্থা নেই, কারণ এটা হাইড্রোক্সাইড বা OH- আয়ন কে তৈরি করে না। তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি? অপশন সি, শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা সঠিক নয়। বাকিগুলো দেখো, অ্যাসিড বৃষ্টির pH ভ্যালু 5.6, বিশুদ্ধ জলের pH ভ্যালু 7, এবং ব্লিচিং পাউডারে একটি ফ্যাকাশে হলুদ গুঁড়ো থাকে। তো একদম পুরো মুখস্থ করে নেবে। যখন লোহাকে আর্দ্র আবহাওয়ায় রাখা হয়, তখন তার উপর লালচে বাদামির আর্দ্র আয়রন অক্সাইড যে পারদ পড়ে সেটাকে কি বলা হয়? তো লোহার উপর আর্দ্র আবহাওয়া পড়লে কি পড়ে? মরচে পড়ে। তো সেই প্রশ্নটাকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে স্টুডেন্টের মাথা খারাপ। তো কালার কিরকম হয়? লালচে বাদামি কালার। সেটাকে কি তৈরি হয়? আয়রন অক্সাইড, Fe2O3। ডাইরেক্ট পরীক্ষা আসবে যে বলো আয়রন অক্সাইডের ফর্মুলা কি? Fe2O3। একটি মৌলের নিউক্লিয়াসে 15টি প্রোটন, 22টি নিউট্রন আছে, ভর সংখ্যা 1 লাইনের অঙ্ক। এটা হচ্ছে ফিজিক্স এর ম্যাথ বা কেমিস্ট্রি ম্যাথ বলতে পারো, একদম সহজ। কিন্তু ফর্মুলা না জানার জন্য তোমাদের মধ্যে অনেকজন আছে যে প্রশ্নটা ভয়ে ছেড়ে দিয়ে চলে আসবে। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 37। কি করতে হলো? যোগ করতে হলো। কেন যোগ করতে হলো? কারণ আমরা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে যে ভর সংখ্যা বা পারমাণবিক ভর ইকুয়াল টু হয়ে থাকে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা 15, নিউট্রন সংখ্যা 22, যোগ করলে 37। ঠিক আছে, হ্যালোজেন গুলির মধ্যে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক, সেটি হলো কোনটি? তো হ্যালোজেন যে মৌলগুলো রয়েছে, তাদের মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি সর্বাধিক? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ক্লোরিন, Cl হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি হচ্ছে সর্বাধিক। মুখস্থ করবে, বারবার এই প্রশ্নটা রিপিট হয়। 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও অনেকবার রিপিট হয়েছিল, সরি 2022-এ যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল, 21-22-এ যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ ডি সেটাতে। এবার দেখো, হ্যালোজেনের বাইরের কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা থাকে 7টি। ওকে, এর সাথে মুখস্থ করবে, হ্যালোজেন পর্যায় সারণী 17তম গ্রুপে অবস্থান করে। তো দুটো স্টার মার্ক পুরো মুখস্থ চায় আমার, একটা ছাড়বো না আমরা পরীক্ষায়, জেনারেল সায়েন্সে ফুল মার্কস চায়। ড্যাশ হলো রক্তের তরল অংশ, যেটি 92% হলো জল, এবং অবশিষ্ট 8% হচ্ছে প্রোটিন, খনিজ পদার্থ, হরমোন এবং এনজাইম ইত্যাদি। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা হলো রক্তের তরল অংশ, যেটি 92% হচ্ছে জল, অবশিষ্ট 8% হচ্ছে প্রোটিন, খনিজ পদার্থ, হরমোন এবং এনজাইম। লোহিত রক্ত কণিকার আকৃতি হয় গোলাকৃতি।
যখন বেশি পরিমাণে ড্যাশ খাওয়া হয় তখন এটি বিপাক ক্রিয়াকে ধীর করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবনমিত করে। তো মনে রাখবে, যখন বেশি পরিমাণে ইথানল খাওয়া হয় তখন এটি বিপাক ক্রিয়াকে ধীর করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবনমিত করে। আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায়ে উপস্থিত মৌলসমূহের একই ড্যাশ থাকে। তো মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায় বা একই পিরিয়ডে উপস্থিত মৌলসমূহের মধ্যে কি থাকে, সেগুলো সবার সেল সংখ্যা বা নাম্বার অফ সেল একই থাকে। এবং দিমিত্রি মেন্ডেলিভকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী, 7টি পর্যায় রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। আধুনিক পর্যায়ক্রমিক সারণীর পারমাণবিক সংখ্যার উপর আধারিত। এবং আধুনিক পর্যায়ক্রমিক আইন বা মডার্ন পিরিয়ডিক ল, এটা কে দিয়েছেন, মোসলে দিয়েছেন। তো এই কয়েকটা লাইন আমার মুখস্থ চাই, কারণ এগুলো আমাদের পরীক্ষায় এসেছে। এবং আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান বা মেটালিক উপাদান যেটা হচ্ছে, সেটা হচ্ছে লিথিয়াম। লাইন বাই লাইন মুখস্থ করবে, পরীক্ষায় আমার কমন চাই হবো। ওকে, তো টোটাল 20 কোশ্চেন্স আউট অফ 75 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। আউট অফ 20 তোমরা নিজে থেকে কতগুলো অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও। এগেন, যারা একদম জেনারেল সায়েন্সের কাছে, তোমাদের জন্য বেস্ট হচ্ছে বিশেষ করে টেকনিশিয়ান এবং এলপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই জেনারেল সায়েন্সের কোর্সটা মেনলি তোমাদের জন্য, বিশেষ করে যারা বাংলাতে প্রিপারেশন শুরু করছো, এনসিইআরটি পড়তে পারো না, এখানে এনসিআরটি করানো হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ওয়ান লাইনার ডেসক্রিপটিভ টাইপের ক্লাসও করিয়ে দেবো, তার সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়ালও দিয়ে দেবো, যাতে তোমরা প্রিন্ট আউট করেও পড়াশোনা করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে, এটা তো ক্লাস টু, ক্লাস ওয়ান যেটা ইউনিট চ্যাপ্টার সেটার পিডিএফ এবং ভিডিও প্লেলিস্ট বোথ পেয়ে যাবে। তো সেটা একটু দেখে নেবে, কেমন ধরনের ক্লাস করানো হবে, কেমন ধরনের পিডিএফ দেওয়া হবে। তারপর কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও। পুরো কোর্সটা তোমার 6 মান্থের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, কারণ অনেক চ্যাপ্টার রয়েছে, তো 60টার মতো চ্যাপ্টার রয়েছে। তো সেগুলো সব তোমাদের এখানে আমি কমপ্লিট করে দেবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ওকে, অ্যান্ড কারো কিছু জানার থাকলে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এখানেও তোমরা মেসেজ করে জানতে পারো আরো কারো কিছু জানার থাকলে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।